এখনই খুলছে না তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত। দেশের পাশাপাশি রাজ্যে প্রত্যেক মুহূর্তে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা। তবে এই সংক্রমণ বৃদ্ধি পেলেও পঞ্চম দফা লকডাউন বা আনলক ওয়ান পর্যায়ে ধীরে ধীরে খুলছে অফিস, শপিং মল, ছোট বড় দোকান, বিভিন্ন ধর্মীয় স্থান। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি মন্দির, মসজিদ, গির্জা খুলে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দির এক্ষুনি খুলছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 1 জুন থেকে ধর্মীয় স্থান খোলার, কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয় 8 জুন থেকে ধর্মীয় স্থান খোলার। সেই অনুযায়ী বিভিন্ন মন্দির মসজিদ খুলতে শুরু করে। সেই সময় তারাপীঠ মন্দির জানান যে এখনই মন্দির খোলা হবে না, 14 তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তে জানানো হয় জনসাধারণের জন্য খোলা হচ্ছে না আপাতত তারাপীঠ মন্দির। কবে খুলবে মন্দির? মূলত তারাপীঠ মন্দির কমিটি মন্দির খোলার বিষয়ে তাকিয়ে রয়েছে দুদিন পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে। এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে শোরগোল, পুনরায় লকডাউনের জল্পনা চলছে। আর সেই মতো মন্দির কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কী সিদ্ধান্ত হয়, কী বৈঠক হয়, তারপরই তারা জানাবেন তারাপীঠ মন্দির কবে খোলা হবে এমনটাই বলছেন। আপাতত মন্দির খোলা হচ্ছে না, এই সিদ্ধান্তই থাকছে। মন্দির বন্ধ থাকছে এই জুন মাসের 20 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, মন্দির খোলার সিদ্ধান্ত স্থগিত রাখার পাশাপাশি তারাপীঠ মন্দির কমিটি ইতিমধ্যেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে মন্দিরে প্রবেশের আগে স্যানিটাইজিং ট্যানেল বসিয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই করোনা বয়ে কেউই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না, স্পর্শ করা যাবে না তারা মা। আজকে আমরা মন্দির কমিটি সমস্ত সেবাদেরকে নিয়ে আজকে আমাদের একটা জরুরি বৈঠক এই মাত্র সম্পন্ন হলো। তাতে একটা সিদ্ধান্ত আমরা পৌঁছালাম যে 2-1 দিনের মধ্যেই নাকি প্রধানমন্ত্রীর সাথে সমস্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বৈঠক আছে, এবং সেখানে আমরা একটা খবর পাচ্ছি যে ফের নাকি দেশে লকডাউন জারি হতে পারে। তাই এই দিকে দৃষ্টি রেখে আমরা আপাতত 20 তারিখ পর্যন্ত আমরা এটাকে মন্দির খোলার ব্যাপারটা স্থগিত রাখছি। 20 তারিখের পর আমাদের আবার জানিয়ে দেওয়া হবে মন্দির কবে খুলবে।